কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। বাংলাদেশের সব স্থানেই কম বেশি কাঁঠাল পাওয়া যায়। বসন্ত ও গ্রীষ্মের প্রথমে কাঁচা অবস্থায় এবং গ্রীষ্ম ও বর্ষায় পাকা অবস্থায় পাওয়া যায়। এই ফলটি আকারে বেশ বড় হয়ে থাকে। এর পুষ্টিগুণ রয়েছে অনেক। কাঁঠালের 4-5টি কোয়া থেকে 100 কিলোক্যালোরি খাদ্য শক্তি পাওয়া যায়। এর হলুদ রঙের কোষ হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ। কাঁঠালের 2-3টি কোয়া আমাদের একদিনের ভিটামিন এর চাহিদা পূরণ করে। সেজন্য কাঁঠাল অপুষ্টিজনিত সমস্যা, রাতকানা এবং অন্ধত্ব প্রতিরোধের জন্য খুবই উপযোগী একটি ফল। এছাড়াও কাঁঠালে ভিটামিন সি এবং কিছুটা বি রয়েছে। সেই সঙ্গে কাঁঠাল ফলটি খেয়ে ভিটামিন এর ঘাটতি পূরণ করা সম্ভব। তাহলে চলুন জেনে নেওয়া যাক কাঁঠালের বিভিন্ন উপকারিতা ও পুষ্টিগুণ সম্পর্কে। কাঁঠালে চর্বির পরিমাণ অত্যন্তই কম। এই ফল খাওয়ার ফলে ওজন বৃদ্ধির আশঙ্কা একদমই নেই। কাঁঠাল পটাশিয়ামের উৎকৃষ্ট উৎস। 100 গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ 303 মিলিগ্রাম। কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা রাতকানা রোগ প্রতিরোধ করে। কাঁঠালের অন্যতম উপযোগিতা হল ভিটামিন সি। প্রাকৃতিকভাবে মানবদেহে ভিটামিন সি তৈরি হয় না। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মাড়িকে শক্ত করতে ভিটামিন সি প্রয়োজন। কাঁঠালে বিদ্যমান ফাইটোনিউট্রিয়েন্ট আলসার, ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্যজনিত রোগ সমস্যা সমাধান করে। কাঁঠালে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের দেহকে ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে। এছাড়াও সর্দি কাশি প্রতিরোধে কাঁঠালের ভূমিকা রয়েছে। টেনশন এবং নার্ভাসনেস কমাতে কাঁঠাল বেশ কার্যকরী। জ্বর ও ডায়রিয়া নিরাময়ে কাঁঠালের শেকড় খুবই কার্যকরী একটি ওষুধ। এছাড়াও কাঁঠালে আছে ভিটামিন B6, যা হৃদরোগের ঝুঁকি কমায়। গর্ভবতী নারীরা কাঁঠাল খেলে তাদের স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভসন্তানের বৃদ্ধি স্বাভাবিক হয়। কাঁঠালে রয়েছে খনিজ উপাদান ও আয়রন, যা দেহের রক্ত স্বল্পতা পূরণ করে। এছাড়াও কাঁঠালে রয়েছে নানান রকম পুষ্টিগুণ। তাই সকলেরই এই মৌসুমি ফল কাঁঠাল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।